আসসালামু আলাইকুম। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর অফিসগুলো যদি খুলে না দেওয়া হয়, তাহলে যারা অফিসগুলো বন্ধ করে রেখেছে তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হবে। কারণ আগামী এক যুগেরও বেশি বাংলাদেশ জামাত ইসলামীর অফিসগুলো বন্ধ করে রাখা হয়েছে, আর এই অফিসগুলোতে লক্ষ লক্ষ টাকা ভাড়া দেওয়া হচ্ছে। জামাত ইসলামের এই ক্ষতিপূরণের মামলা দেওয়া হবে যারা এই অফিসগুলো বন্ধ করে রেখেছেন, যদি এক সপ্তাহের মধ্যেও জামাতের অফিস খুলে দেওয়া না হয়। এমনই বক্তব্য দিয়েছেন অ্যাডভোকেট সাইফুর সাগর। তো আমরা তার মুখ থেকেই বিস্তারিত শুনে আসব। আমি তাই বলছি, যদি আপনাদের এই কথাটা সত্য হয়, 10 বছর ধরে জামাতের কেন্দ্রীয় অফিস, ঢাকা মহানগরীর অফিস আপনারা বন্ধ করে রেখেছেন, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া জামা দিয়েছেন, বিদ্যুৎ বিল দিয়েছেন, বাড়ির বিল দিয়েছে, এই কিছু জানি আমরা পাই। সুতরাং কোন আইন যদি সংবিধানের সাথে কন্ট্রাডিকশন হয়, তাহলে সে আইন বৈধ আইন হতে পারে না। সেই জন্য এই আইনটি বাতিল করার যে আহ্বান, সেটি হচ্ছে অত্যন্ত যুক্তি, কারণ পরিস্থিতি সংসদে কন্ট্রাডিক করে এমন কোন আইন বাংলাদেশের বৈধ আইন হলে গণ্য করা যেতে পারে না। অ্যাডভোকেট সাইফুর সাগরের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করার নকশা হবে। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।